বন্ধুরা, দুনিয়াতে কোন এমন কার আছে যেটা লাক্সারিয়াসের দিক দিয়ে রোলস রয়েসের মোকাবেলা করতে পারে? উত্তরে একটিও নাই। আপনি যদি 10-20 কোটি টাকা নিয়ে রোলস রয়েসের মতো লাক্সারি কার খুঁজতে থাকেন, তবুও আপনি পাবেন না। পৃথিবীতে ল্যাম্বোরগিনি, বুগাটি, মার্সিডিস, মেব্যাক অথবা আমেরিকার রাষ্ট্রপতির গাড়ি হোক না কেন, রোলস রয়েসের মতো লাক্সারি কার একটিও নাই। আর এসব গাড়িতে কিছু না কিছু ফিচার মিসিং যেটা রোলস রয়েস গাড়িতে রয়েছে। তো আজকের এই ভিডিওতে রোলস রয়েসের 5টি অসাধারণ কিছু ফিচার দেখতে চলেছি। তো চলুন শুরু করি। নাম্বার 5, আমব্রেলা। বন্ধুরা, আপনারা গাড়িতে করে অনেক দূরে সফর করে থাকবেন। 50, 100, 200 কিলোমিটারের সফর আমরা গাড়িতে করে ফেলি, আর আমরা জানি না যে আমরা যেখানে যাচ্ছি সেখানকার আবহাওয়া কেমন হবে। তেজ রোদ অথবা বৃষ্টি যে কোনো কিছুই হতে পারে। আর এই রোলস রয়েস এটা চায় না যে তার কাস্টমার এত সুন্দর লাক্সারি কার থেকে বেরোক আর ডেস্টিনেশনে ভিজতে ভিজতে এন্ট্রি করুক, অথবা রোদে তার স্কিন খারাপ হয়ে যাক। আর এই জন্য রোলস রয়েসের সব দরজায় একটি করে প্রিমিয়াম আমব্রেলা বা ছাতা পাবেন, আর তাও আবার আপনার পছন্দের কালারে। আর আপনাকে যখন ছাতাটাকে গাড়িতে আবার রাখার দরকার হবে, তখন সেটা ভেজা থাকলেও সমস্যা নাই, কারণ রোলস রয়েসে যেখানে ছাতা রাখা হয় সেখানে ডায়ারও লাগানো থাকে যেন ছাতাটা অটোমেটিক শুকিয়ে যায়। আর রোলস রয়েস এটা চায় না যে তার কাস্টমার ছাতা শুকানোর জন্য সময় নষ্ট করুক, আর এই জন্যই এমন ব্যবস্থা। নাম্বার 4, স্ট্যাচু। বন্ধুরা, সব গাড়ির একটা লোগো থাকে, আর রোলস রয়েসের লোগো তো অনেকগুলাই আছে। যেমন এই গাড়ি নিজেই তার ব্র্যান্ডের লোগো, দ্বিতীয় লোগো হলো এটা, আর তৃতীয় লোগো হলো স্পিরিট অফ স্ট্যাচি স্ট্যাচু। রোলস রয়েসের এই স্ট্যাচু এতটাই ফেমাস যে মানুষ এটাকে দেখেই বুঝতে পারে এটা রোলস রয়েস। আর এই স্ট্যাচু অনেক এক্সপেন্সিভও হয়ে থাকে। কার বন্ধ হওয়ার সাথে সাথে এই স্ট্যাচু নিজেই ভিতরে চলে যায়, আর কারটাকে অন করার সাথে সাথে এটা বাইরে বেরিয়ে আসে। আর যদি কার বন্ধ থাকা অবস্থায় এটাকে বাইরে বের করে রাখতে চান, তাহলে রিমোটের সাহায্যে সেটা করতে পারবেন। অন্যান্য অনেক ব্র্যান্ডের কার এমন স্ট্যাচু তাদের সামনে লাগিয়ে রেখেছে, কিন্তু কোনোটা রোলস রয়েসের মতো এতটা পপুলার হতে পারেনি। নাম্বার 3, আন্ডার দ্য স্টার। বন্ধুরা, বেশিরভাগ গাড়িতে প্যানারোমিক সানরুফ থাকে, কিন্তু রোলস রয়েসে গ্যালাক্সির মতো স্টার রূপ আপনি দেখতে পারবেন, আর অন্য কোনো কারে এমন স্বাদ আপনি দেখতে পাবেন না। আর সব রোলস রয়েস কারে আপনি নিজের ডিমান্ড অনুযায়ী হাজারো আর্টিফিশিয়াল স্টার লাগাতে পারবেন, আর এটা দেখতে এতটা সুন্দর লাগে যে মনে হবে আপনি অন্য কোনো দুনিয়ায় চলে গেছেন। রোলস রয়েসের অসাধারণ কমফোর্টেবল সিট প্লাস বাইরের নয়েস একদমই শুনতে পাবেন না, প্লাস ছাদে জ্বলজ্বল করতে থাকা আর্টিফিশিয়াল স্টার আপনাকে পাগল বানিয়ে ফেলবে। নাম্বার 2, নাইট ভিশন। গাইস, নাইট ভিশন কোনো নতুন টেকনোলজি না, কিন্তু আমার মনে হয় না রোলস রয়েস বাদে অন্য কোনো কার ব্র্যান্ড এই টেকনোলজি তাদের গাড়িতে ব্যবহার করেছে। রোলস রয়েসের অনেক মডেলেই নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর এটা স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে দেওয়া হয়। যেমনটা রোলস রয়েস ঘোস্টে আপনি অসাধারণ নাইট ভিশন ক্যামেরা পাবেন, যেটা অন্ধকারের মধ্যে থাকা অনেক দূরের অবজেক্টকে ডিটেক্ট করে ড্রাইভারকে অ্যালার্ট করে দেয়। শুধু এটাই না, এই নাইট ভিশন ক্যামেরার ফলে রাতের বেলায় অ্যাক্সিডেন্টের চান্স অনেকটা কমে যায়। আর গাইস, আপনারা কি বলতে পারবেন রোলস রয়েস ছাড়া অন্য কোনো গাড়িতে এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে কিনা? নাম্বার 1, জিপিএস সিন্ড্রো ট্রান্সমিশন। বন্ধুরা, গিয়ার্স ট্রান্সমিশন আমরা সব গাড়িতেই দেখতে পাই, হয়তো বা এটা অটোমেটিক হয় না হয় সেটা ম্যানুয়ালি হয়। আর এই ট্রান্সমিশন আমাদের অ্যাকর্ডিং অনুযায়ী চেঞ্জ হয়ে থাকে এবং আমাদের কার চলতে থাকে। আর এটার জন্য কখনো কখনো একটু ঝটকাও লাগে, আবার কখনো কখনো গিয়ার স্মুথলি চেঞ্জ করবার কারণে ঝটকা লাগে না। কিন্তু যদি বলা হয় রোলস রয়েসের কথা, তাহলে এটা একমাত্রই কার যেটা রোডের অ্যাকর্ডিং অনুযায়ী অটোমেটিক গিয়ার চেঞ্জ করে থাকে, যেন ইঞ্জিন স্মুথলি চলতে পারে আর কারে থাকা প্যাসেঞ্জারদের গিয়ার চেঞ্জ করবার সময় বিন্দু পরিমাণে ঝটকা না লাগে। এই কার জিপিএস এর মাধ্যমে রোডের ডিরেকশন জেনে নেয়, যেমন রোড কোন পর্যন্ত সোজা, কোথা থেকে মোড় নেছে এবং কোথায় ট্রাফিক জ্যাম রয়েছে ইত্যাদি সবকিছুই আগে থেকে জেনে নিয়ে সেই অনুযায়ী অটোমেটিক গিয়ার চেঞ্জ করে থাকে, আর এটার ফলে আপনার সফরটা অনেক সুন্দর এবং স্মুথলি হয়। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।